আজকের রাশিফল 6 জুন 2023 মঙ্গলবার, তিথি কৃষ্ণ দ্বিতীয়া, জন্মরাশি হলো ধনু, সূর্যোদয় সকাল 4:55, সূর্যাস্ত বিকাল 6:15। মেষ রাশি রাশিফল। আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময়। দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে। বাড়ির কাজ ক্লান্তিকর, যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন। আজ আপনি ভিন্ন অভিমত দিতে পারেন। সঙ্গীর সাথে বিতর্ক সৃষ্টি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মৃষ রাশির রাশিফল। ধূমপান ছাড়ুন, এটি শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। এমন মানুষের উপদেশে টাকা লাগান যাদের উদ্ভাবনীমূলক চিন্তাভাবনা রয়েছে, ভালো অভিজ্ঞতা রয়েছে। পরিবারের গোপন খবর আজ আপনাকে আশ্চর্য করতে পারে। আপনি সঙ্গীর সাথে কোথাও যেতে চাইবেন। আজ আপনি কোনো কারণে বিচলিত হতে পারেন। আজ পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে। পরিবারের সদস্যদের সাথে কঠিন সময় কাটাতে পারেন। স্ত্রীর কাছ থেকে আজ ভালোবাসা পাবেন। আজকের দিনটি একটি বিশেষ দিনে পরিণত হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল। আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে, কিন্তু কাজের চাপ বিরক্তির কারণ হবে। কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ ব্যতীত কোনো আর্থিক ক্ষতি হতে পারে। এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজ আপনার চারপাশে স্বভাবকে খুশি এবং আনন্দ এনে দেবে। দীর্ঘকাল পর বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক হবে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন। দীর্ঘ সময় পর আপনি বিশেষ সময় কাটাতে পারবেন। এর ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশি রাশিফল। পারিবারিক চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগের স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগবে। চারপাশে মানুষের কাছে আপনি গুরুত্বপূর্ণ বোধ করতে পারেন। আজ প্রেমিকা অনেক ব্যাপারেই আপনাকে ভুল বুঝতে পারে। ফাঁকা সময়ে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন। দিনের পরের ভাগে স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাতে পারেন। আজ কোনো সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। সিংহ রাশির রাশিফল। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, সব জিনিস ঠিকঠাক করে রাখুন। দীর্ঘকাল পর যা সঞ্চয় করেছিলেন তা কাজে লাগতে পারে। ব্যয় আপনাকে আজ চাপে ফেলতে পারে। আজ অবিলম্বে কোনো জিনিস কেনার প্রয়োজন নেই। আজ স্ত্রীর প্রতি বিচলিত হতে পারেন। প্রথম দর্শনে কারো প্রেমে পড়তে পারেন। বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি বিবাহিত জীবনে সেরা দিন হতে পারে। বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কন্যারাশি রাশিফল। আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব এ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্য আজ প্রভাবিত হতে পারে। আজ ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হবে। আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে। আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজ কোনো ভুল বুঝাবুঝি হতে পারে। পরিবারের সাথে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। দীর্ঘকাল পর আপনি আজ চাপের মুখোমুখি হতে পারেন। এর ভাগ্য সংখ্যা হলো 8। তুলারাশি রাশিফল। আজ স্বাস্থ্য নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল বাড়িয়ে তুলবে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবে। বিনিয়োগের সময় সব দিক খেয়াল রাখতে হবে। পারিবারিক উত্তেজনায় মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না, বরং জীবন থেকে কিছু জানার প্রয়োগের চেষ্টা করুন। আজ প্রেমের সাফল্য দৃশ্যায়িত হতে পারেন। আপনি স্ত্রীর সাথে যথেষ্ট সময় কাটাতে পারেন। আপনি দীর্ঘদিন পর কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে সুন্দর সময় কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশি রাশিফল। আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে। সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আজকের দিনটি একটি লাভদায়ক দিন হবে।
কাজেই টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। আজ বিশ্বাস করুন বা নাই করুন, আজ আপনি কোনো চাপের মুখোমুখি হতে পারেন। আজ কেবলমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন, আপনার খ্যাতি বাড়বে, আপনি ভালোবাসার মানুষের সাথে সুন্দর সময় কাটাবেন। আপনি দীর্ঘ সময় পর যে কথা বলতে চেয়েছিলেন আজ বলতে পারেন। আজ পুরনো প্রচুর স্মৃতি ফিরে আসবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশির রাশিফল। আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আজ কাজকর্ম, ভালোবাসা, ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়। একই স্থানে দাঁড়িয়ে প্রেম আপনাকে নতুন স্থান দেখাবে। আজ রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন, প্রেমিকার সাথে সুন্দর সময় কাটাতে পারেন। আপনার সঙ্গী আপনাকে সামান্য নিচু দেখাতে পারে। আজ সিনিয়রদের সাথে সুন্দর সময় কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে। ব্যবসায়ীদের চাপ আসতে পারে, ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে। কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে। পুরানো জিনিস পেয়ে আপনি খুশি হতে পারেন। আজ স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাতে পারেন। জীবনে ভালোবাসার মানুষটির কাছ থেকে চমৎকার কোনো বিস্ময় পেতে পারেন। বাইরে গিয়ে সুন্দর সময় কাটাতে পারেন। আজকাল ভাগ্য সংখ্যা হলো 9। রাশির রাশিফল। স্ত্রীর স্বাস্থ্যে সঠিক খেয়াল রাখতে হবে, আর্থিক লেনদেন ভালোভাবে হবে, আত্মীয়রা বেশি মনোযোগ চাইতে পারে। আপনার ব্যাপারে লোক কী বলে তাতে কিছু আসে যায় না, আপনি কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন। আজ একটু বিরক্তিকর থাকতে পারেন, আজ প্রবীণদের সাহায্য নিতে হতে পারে। আপনার প্রচারে মানুষজন সন্তুষ্ট হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীন রাশির রাশিফল। কাজের জায়গায় বরিষ্ঠদের চাপ এবং ঘরের কিছু মতভেদ আসতে পারে। আজ কাজে মনোনিবেশ করতে অসুবিধা হবে, পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট দিন কাটাতে পারবেন। আজ মানুষ সমস্যা নিয়ে এলে তা উপেক্ষা করুন, এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। প্রেমিকার অনুভূতিতে আঘাত দিতে পারেন, খালি সময়ে সঠিক ব্যবহার করবেন। পুরানো বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে। আজ সঙ্গিনীর সাথে দূরত্ব তৈরি হতে পারে। আজ সঠিক বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।